वेलकम टू माय चैनल नील दिगंत। आज हमें तालेर पीठेर एकटा नरम सुस्वादु एकटा पीठेर रेसिपी देखाबो। प्रथमे एकटा बड़ो मापेर ताल छाड़िये निलाम। ताल छाड़िये नेवार परे सेटा एकटा झुड़ीते घषे निये तार कातटा बार करे निते हबे। तालेर तीनटे आठि भालो करे घोषे निये तार कातटा बार करे नेवा हलो। तारपर से तालेर कातटा निये तार मध्ये दु कप परिमाण मतो चालेर गुड़ो आर होच्छे दु कप मयदा आर एकटु स्वाद मतो नून मिशिये सेटाके भालो करे मेखे निते हबे। माखाटा जेटा डोटा तैरी हबे सेटा एकटु सफ्ट होले भालो हय। सफ्ट होले कि हबे पिठेटाओ सफ्ट हबे। एबार ई तालेर डोटा किछुक्षण रेखे दिते हबे। एकटु बेशी समय धरे हाते समय निये जदि राखा जाय ताहले तालेर पिठेटा बेश सफ्ट हय। तो तालेर पिठे खुबई सुंदर खेते तालेर बड़ा বা তালের মালপোয়া নানা রকম হয়, তালের কেক নানা রকম হয়। তো আজকে এই তালের পিঠেটাই করলাম, কারণ তালের পিঠে করলে তার ফ্লেভারটা অতটা থাকে না। তো যাই হোক, আমার তালের ডোটা তৈরি করা হয়ে গেছে। এই ডোটা কিছুক্ষণ রেখে দেব। এবার নারকেল কুড়িয়ে নিয়েছি। আজকে আমি নারকেল কুড়োর সাথে বাতাসা অ্যাড করব, আমি চিনি দেব না। বাতাসা দিলে ওর কালারটা একটা সুন্দর কালার আসে। যখন আমি নারকেল ছাইটা করব তখন ওর কালারটা খুব সহজে চলে আসে আর চিটও হয়। তো নারকেল ছাইটা করে নিই। নারকেল ছাইয়ের মধ্যে মৌরি কিংবা এলাচ দেওয়া যেতে পারে, সেটা তার ফ্লেভারটার জন্য। এবার যেহেতু আমি দিচ্ছি না, কারণ তালের ফ্লেভারটা থাকবে ভালো। তো আমার নারকেল ছাইটা প্রায় রেডি হয়ে এসেছে, রেডি হয়ে গেছে আমার নারকেল ছাই। তো এবারে নারকেল ছাইটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পরে আমি এবার ওই ডোটা, যেহেতু পাতলা হয়েছে একটু নরম মেখেছি, সেই নরম মাখা হয়েছে বলে আমি একটু তেল হাতে নিয়ে পিঠের আকারে মুড়ে তালের পিঠে বানিয়ে নেব। ঠিক এইভাবে আমার তালের পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার একটা বড় গামলা, তার মধ্যে জল নিয়ে আমি আভেনে বসাবো। তার উপরে এমন মাপের একটা ঝাঁঝরি থালার উপরে ওই পিঠেগুলোকে সাজিয়ে নিয়ে তার উপরে একটা মাপের ওই মাপেরই আর একটা থালা আমি চাপা দিয়ে দেব। এবার থাকবে এটা 20 মিনিট। আমি 20 মিনিট পরে খুলে দেখলাম জিনিসটা হয়ে গেছে। সুন্দর নরম তুলতুলে একটা পিঠে আর কালারটাও খুব সুন্দর। তোমরা চেষ্টা করে দেখবে, জিনিসটা খুবই সুন্দর হয়, খেতেও অত্যন্ত সুন্দর। যেহেতু তালের ডোটা বেশিক্ষণ রাখা হয়েছে, প্রায় 2-3 ঘন্টার মতো রাখা হয়েছে, তাই জন্য খুব নরম হয়েছে আর ফ্লাফি হয়েছে। ধন্যবাদ, দেখে তোমরা চেষ্টা করো